সফলভাবে আকাশে উড়ল বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান। ইসরায়েলের এভিয়েশন এয়ারক্রাফট কোম্পানির নির্মিত বিমানটি সফলভাবে আকাশে উড়াতে সক্ষম হয়েছে। 8 মিনিটের উদ্বোধনী ফ্লাইটে বিমানটি 3,500 ফুট উচ্চতায় উঠেছিল। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে অ্যালিস নামে বিমানটি ওয়াশিংটনের গ্রান্ট কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর 8 মিনিট আকাশে ভ্রমণ করে। এভিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও গ্রেগরি ডেভিস বলেন, এটি ইতিহাস। এটি বৈদ্যুতিক গাড়ি বা একটি সেলফোনের মতো ব্যাটারি প্রযুক্তি। 30 মিনিট চার্জ দিলে 9 যাত্রী নিয়ে 1 ঘন্টায় প্রায় 440 নটিক্যাল মাইল উঠতে সক্ষম। বিমানটি সর্বোচ্চ গতি 250 নট বা ঘন্টায় 287 মাইল। একটি বোয়িং 773 বিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 588 মাইল। গ্রেগরি ডেভিস আরও বলেন, বিমান চলাচলে বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ মাত্রা শূন্য নামিয়ে আনার লক্ষ্যেই বিদ্যুৎচালিত বিমান তৈরির কাজ করে তার কোম্পানি।